আমি এটাও বলেছিলাম আজ যদি জঙ্গলমহল বা উত্তরবঙ্গ আলাদা হতে চায় তার সমস্ত দায় দায়িত্ব মমতা ব্যানার্জি। গত ৭৫ বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পরে কেন উত্তর বাংলার উন্নয়ন হয়নি, কেন এখানকার মানুষকে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, চাকরির জন্য, পেটের জন্য বাইরে যেতে হবে, কেন হসপিটাল নেই, কেন ভালো স্কুল কলেজ নেই, কেন কলকারখানা জীবিকার ব্যবস্থা নেই। জঙ্গলমহলে সেই অবস্থা। আমার মা বোনেরা ওখানকার এখনও শাল পাতা কেন্দ্র পাতা নিয়ে এসে জীবন জীবিকা করেন। কেন তাদেরকে রাঁচি যেতে হচ্ছে, উড়িষ্যা যেতে হচ্ছে, গুজরাটে যেতে হচ্ছে চাকরির জন্য? তাদের অধিকার নেই এই দেশের স্বাধীনতার লাভ পাওয়ার, উন্নয়নের লাভ পাওয়ার। তাই তারা এই দাবি করে থাকেন, সেটা না যায় না। আর জন বার্লা একজন জনপ্রতিনিধি, যারা তাকে জিতিয়েছেন তাদের কথা শোনাটা তার দায়িত্ব, তার আওয়াজ শোনা তার দায়িত্ব, তিনি তাই বলেছেন। পার্টি স্ট্যান্ড আছে, পার্টি ভেবে দেখবে। গোর্খাল্যান্ডের দাবি তো অনেক বছর উঠছে, দিদিমণি তাদের সঙ্গে সমঝোতা করে সরকারও চালিয়েছিলেন, তখন এই প্রশ্ন ওঠেনি। ওখানে জিটিএ গোর্খাল্যান্ডের দাবিকে জীবিত রেখে দিদিমণি সই করেছিলেন, তখন প্রশ্ন ওঠেনি, তখন ঠিক ছিল। আর যখন আমাদের সঙ্গে লোকে এসছে, যখন লোকের আওয়াজকে আমরা তুলে ধরেছি, তখন বিচ্ছিন্নতাবাদী হয়ে গেল। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।